পদ্মা সেতুতে টোল আদায় 1500 কোটি টাকার মাইলফলক অতিক্রম করেছে। সেতু 2022 সালের 26 জুন চালুর পর শনিবার রাত 12টা পর্যন্ত 22 মাসে 1,91,95,95টি যান পারাপারে টোল আদায় হয় 1,502,62,15,900 টাকা। দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার মাওয়া প্রান্ত দিয়ে 56,01,232টি এবং জাজিরা প্রান্ত দিয়ে 56,89,863টি যানবাহন পারাপার হয়। সেতুটি চালুর পর 1 মিনিটের জন্য বন্ধ হয়নি, নিরবিচ্ছিন্ন সেবা দেওয়া হচ্ছে রাত দিন। এদিকে গড়ে প্রতিদিন 2 কোটি টাকারও বেশি টোল আদায় হয়, আর পদ্মা সেতু দিয়ে একদিনের টোল আদায়ের রেকর্ড প্রায় 5 কোটি। গত 9 এপ্রিল এবারের ঈদুল ফিতরের আগে পদ্মা সেতু দিয়ে 45,204টি যান পারাপারে টোল উঠে 4,90,67,050 টাকা। আনলিমিটেড লাইফ চলুক গ্রামীণ ফোনের মান্থলি প্ল্যানে, এক প্ল্যানে 1 মাস। এর আগে সর্বোচ্চ রেকর্ড ছিল 2023 সালের 27 জুন 43,137টি যানবাহন পারাপারে 4,60,53,300 টাকা টোল আদায়। তৃতীয় সর্বোচ্চ টোল আদায়ের রেকর্ড 2022 সালের 8 জুলাই, সেদিন মোট 4,19,39,650 টাকা টোল আদায় হয়েছিল 31,723টি গাড়ি পারাপার করে। 2022 সালের 25 জুন পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন 26 জুন যানবাহন পারাপারের জন্য সেতুটি খুলে দেওয়া হয়। সেদিন পদ্মা সেতু দিয়ে 51,316 যানবাহন পাড়ি দেয়। এ পর্যন্ত পদ্মা সেতু দিয়ে এটি সর্বোচ্চ যানবাহন পারাপারের রেকর্ড। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ।